এই যে দরজা, এই ঢুকতে না ঢুকতে শেষ হয়ে গেল। আমরা পৌঁছে গেছি বিহারে, আর এখন বাজছে 5:33। জাস্ট 5 মিনিট হলো পৌঁছেছি। এখানে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। তো এখান থেকে আমরা হোটেল যাব। আজকে আবার নতুন ব্লগ স্টার্ট হচ্ছে। আগের ব্লগটা দেখে এসো, তাহলে বুঝতে পারবে সব কিছু। সো ইয়েস, চলো দেখা যাক কোন হোটেলে যাই, কোথায় যাই, দেন তোমাদেরকে ওয়েলকাম করছি। বাবা রে, আমার কুকুর দেখে খুব ভয় লাগে। আমরা মেবি এই বাড়িটাতে থাকবো। আমরা নেমে গেছি, এখানে মারাত্মক পরিমাণে ঠান্ডা। আমাদের কলকাতাতে এখন এত ঠান্ডা পড়েনি যে আমার বোন পাগল হয়ে গেছে ঠান্ডার চোটে। কলকাতাতে এতটাও ঠান্ডা পড়েনি যে আগুন পোহাতে হবে, বাট এখানে সবাই আগুন পোহাচ্ছে, এত ঠান্ডা। এখন আমরা ভেবেছিলাম হোটেলে থাকবো, বাট আই ডোন্ট নো, মেবি আমরা হোটেলে থাকবো না, আমরা ওনার বাড়িতেই থাকবো। এটা কি ছিল? এই যে উপরে থাকবো মেবি আমরা। Hey everyone, welcome back to my channel Sana's Vlog. So আমরা যাদের বাড়িতে বিয়ে ছিল তাদের বাড়িতে ছিলাম কিছুক্ষণ, দেন জোরদার একটা ঘুম দিয়ে নিয়েছি। এবার ফ্রেশ হবো, হ্যান্ড রেডি, দেন যাবো বিয়ে বাড়িতে। কই ফুল ওর ডিজাইন। আমরা রুমে চলে এসেছি, বাট এই রুমটা আমরা বুক করিনি, যাদের বিয়ে বাড়ি আছে তারাই, মানে যাদের বিয়ে বাড়িতে এসেছি তারাই বুক করে দিয়েছে। রুমটা দেখানোর মতো কিছু নেই, শুরু হতেই শেষ হয়ে যায়। এই যে এই হচ্ছে দরজা, এখান থেকে ঢুকতে না ঢুকতে, এই যে ঢুকতে না, এই যে দরজা, এই ঢুকতে না ঢুকতে শেষ হয়ে গেল। এটা হচ্ছে আমার আর বোনের বেড, মানে রুম, আর মার আর আমার বাবারটা ওইদিকে কোথাও একটা আছে, জানি না, না থাকলে এখানেই থাকতে হবে। নিচে এখানে ব্ল্যাঙ্কেট পেতে এখানে শুতে হবে। এখানে একটা লোক মাস্ক পরে নি, একটা লোক মাস্ক পরে নি। সো মানে আমাদের ওখানে কী হয়, সবাই মাস্ক পরে, কিন্তু কেউ নাকে পরে, কেউ নিচে পরে, এই থুতনিতে, কেউ উপরে কপালে, যেখানে পরে। এখানে কেউ মাস্ক তো দূরে যাক, কেউ মাস্ক পরে নেই, আর স্যানিটাইজারও নেই। আমরা মাস্ক পরে আছি, আমাদের দিকে এমনভাবে দেখছে যেন মনে হয় কোন জঙ্গি জঙ্গি চলে এসেছে ওদের বিহারে, এই মারবে এই মারবে মাস্ক না খুললে। তো এরকম অবস্থা। আমরা এখন এখান থেকে ফ্রেশ হবো, দেন এখান থেকে ইয়েতে যাবো, বিয়ে বাড়িতে যাবো। হম লোক যায়েঙ্গে শাদি বাড়ি, শাদি বাড়ি, শাদি বাড়ি। নেক্সট কালকে আমি বিয়ে বাড়ি যাচ্ছি, তাই তো? আমরা একদিনেই এসছি, একদিনেই বিয়ে বাড়ি যাবো। কালকে এখান থেকে রাজগীর চলে যাব, ওখানে হোটেলে থাকবো। নিজেদের একটা হোটেলে থাকা আলাদা ব্যাপার, আর অন্যকে বুক করে দেওয়া আলাদা ব্যাপার। এটা অনলি ফর শাদি ব্লগ।
বিহার শাদি ব্লগ দিস ইজ, আর এটা আমি আজকেই এন্ড করে দেবো কারণ কালকে আমরা রাজগীর যাচ্ছি, তো কালকে রাজগীরের ব্লগটাও করতে হবে কারণ ওইখানে অনেক কিছু তোমাদেরকে দেখানোর আছে। সো এক ব্লগে আমি 36খানা জিনিস দেখাতে চাই না, দেখিয়ে দেখিয়ে ব্লগটাকে নষ্ট করতে চাই না, আর অনেক বড়ও হয়ে যাবে। ফ্রেশ হয়নি, তো হাসির একটাই কারণ। এখন বাজে 12:32, আমাদের ফ্রেশ হয়ে গেছি, স্কিন কেয়ার একটু করে নিয়েছি কারণ আমরা জানি বিয়েবাড়িটা দুপুরবেলা, যেহেতু মুসলিমদের বিয়ে দুপুরবেলাই হয়। আমার বাবা এখন এসে বলছে যে রেডি হতে রেডি হতে রেডি হতে, তো আমরা সবে আমার বোন সবে এখন ট্রলিটা খুলে ওর লেহেঙ্গা আর আমার শাড়িটা বের করছিল, তো দেন আমি দেখলাম যে একবার কার্ডটা দেখি, কার্ডের ছবিটা ভাগ্যিস আমার কাছে তোলা ছিল, মানে তোলা ছিল ইন দ্য সেন্স আমি একটা বুমেরাং মতো করে রেখেছিলাম যেটা আমি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলাম, তো সেটা দেখেই আমি দেখলাম যে ওখানে লেখা আছে সব কিছু মানে ডিনার মানে সব কিছু রাত্রেবেলা, তো যাই হোক সব কিছু মানে রিসেপশন বিয়ে সব রাত্রেবেলা ভাগ্যিস দেখেছিলাম কার্ডটা, নয়তো এখনই আমরা লেহেঙ্গা পরে শাড়ি পরে সবাই চলে যেতাম। তো যাই হোক এখন এই রুমটাই দিয়েছে, আর একটা রুম খুলে দেবে যেটাতে মা আর বাবার থাক মা আর বাবা থাকবে, আমি আর বোন এখানেই থাকবো, তো তাই জন্য আর কিছু খুলিনি, ট্রলি চলি সব এইরকমভাবেই পড়ে আছে। আটটা করে যখন শিফট হবে, যেহেতু এটা পুরো এই এটা কী বলে কমপ্লেক্স হোটেল, যাই হোক পুরো এটা বুক করেছে রাতের জন্য, আর তাছাড়া আর কোনো হোটেলে যাচ্ছি না, এই হোটেলের কাছাকাছি কোনো হোটেলও নেই ভালো কোনো, তো কী করবো বসেই থাকি। এখন বাজে তো আমরা এখানে লাঞ্চ করতেছি, এখানে ভাতের 3:47 একটা পেয়েছি, আর যে বিয়েবাড়ি এসেছিলাম সেইখানে আমরা মিষ্টি ডাল আর সবজি আর কেউ মাছ তো সেখান থেকে আমাদের হয়তো মনে নেই তাদের, আমাদের দুপুরের লাঞ্চ জাস্ট করলাম কারণ আমরা ভেবেছিলাম যে এখানে বিয়েবাড়ি গেছি তারাই খাবার দেবে দুপুরবেলা, বাট তারা হয়তো ভুলে গেছে আমাদের কথা কারণ বিয়েবাড়ি চাপে ভুলে যেতেই পারে, তো আমরা ঘুম থেকে ওঠার পর দেখছি 3টে বেজে গেছে, তার জন্য আমরা খেতে বেরিয়ে গেছি, আর এখানকার সমস্ত জিনিসে এত ঝাল এত ঝাল, আমার লিটারালি এগুলো জ্বলছে, এমনিতেই ঝাল টাল খেতে পারি না খুব একটা, তো যাই হোক খাওয়া হয়ে গেছে এখন, আর এখন লোকাল মার্কেটে একটু ঘুরছি যেহেতু বিয়ে তো রাত্রেবেলা, তো আমরা এই শপিং মলটাতে ঢুকছি, কয়েকটা জিনিস নেওয়ার আছে বেড কভার আর মা সোয়েটার আনেনি, সম্ভবত একটা সোয়েটারও নেবে, তো ইয়েস কে দেখি কি আছে ভেতরে। বিয়ে বাজার $199 মেয়েগুলোর, আমার এই স্কার্ফটা খুব পছন্দ হয়েছে, স্কার্ফটা খুব পছন্দ হয়েছে আমার থেকে চাইছিলো এই স্কার্ফটা, তো আমাকে জিজ্ঞেসও করছিলো যে এইটা আমি কোথা থেকে নিয়েছি, স্কার্ফ না স্টোল বলে এগুলোকে, তো স্কার্ফ স্টোল যাই হোক পছন্দ হয়েছে, আর আমি বললাম যে মেরেকোই গিফট মে মিলা হ্যায়, তো কেনাকাটা অলমোস্ট ডান, এবার বিলিং করবো, ব্যাস হয়ে যাবে, শপিং করে রুমে চলে এসেছি, এই যে একটা উইনচোটা নেওয়া হয়েছে আর বিস্কিটের প্যাকেটগুলো, বিস্কিটের প্যাকেট নেওয়া হয়েছে 2-3টে, মার জন্য একটা হুডি নেওয়া হয়েছে, আপেল নেওয়া হয়েছে, তো আমি ড্রেস চেঞ্জ করেই গেছিলাম কারণ এদের বিয়ে হচ্ছে, হ্যাঁ কিছু জামা কাপড় সক্স এইগুলো, এদের বিয়ে হচ্ছে রাত 10টায়,
লেখাই আছে কার্ডে, তো তাই জন্য এখন আর বেশি মেকআপ টেকআপ করে যাইনি, কারণ মেকআপগুলো রিমুভ করতে হবে আর আমার একটু এনার্জি নেই, কোনো ইচ্ছেও নেই। তো যাই হোক, এখন আপেলটা খাওয়া যাক। আর নিচে সব প্রিপারেশন শুরু হয়ে গেছে, মানে নিচে যে হলটা ওরা বুক করেছে ওই হলে ফুল টুল লাগানো আর সব ডেকোরেশন করা স্টার্ট হয়ে গেছে। আর এটা বেশ সুন্দর খেতে, তাই না? এখানে সকাল থেকে যেমন রোদ, যেমন রোদ আর যেমন চরম গরম, চরম গরম সেরকম বিকেল হওয়ার সাথে সাথেই চরম ঠান্ডা, বিশাল ঠান্ডা। কালকে বাসে যা হয়েছে সে শুধু আমরাই জানি, খুব বাজে অবস্থা। আই হোপ আমি সব মনে করে করে পড়েছি। আমি এই যে শাড়িটা পরেছি, আর ফুল পিক বা রিলস তোমরা ইনস্টাগ্রামে ফলো করলেই দেখতে পাবে। তো মা অলমোস্ট রেডি, বোনও অলমোস্ট রেডি, বোনকে দেখাবো, দেখো দেখো দেখো, তো রেডি হচ্ছে। আর আমরা এখান থেকে যে কমপ্লেক্সটাতে আছি ওর ঠিক নিচে তলাতেই বিয়ে হচ্ছে, আর মানে আমরা থার্ড ফ্লোরে আছি, সেকেন্ড ফ্লোরে বিয়ে হচ্ছে, অ্যান্ড ফার্স্ট ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে খাবার দাবার মানে খাওয়া দাওয়া হচ্ছে। সো কেমন লাগছে কমেন্ট করে কিন্তু ডেফিনেটলি জানিও। আর এখানে আর কিছু দেখাচ্ছি না, প্রচণ্ড সব কিছু আর কি একদম বাজে অবস্থায় আছে, সব গোছাবো গুছিয়ে যাবো না, তো কালকে আমাদের সকালবেলা বেরোতে হবে রাজগীরের জন্য, গাড়ি বুক করা হয়ে গেছে অলরেডি। তো ইয়েস, চলো দেখা যাক কীরকম বউ সেজেছে বা সবাই কীরকম সাজগোজ করেছে দেখাবো, আর কী কী রিচুয়ালস আছে ওদের বিয়ে রাত 10টাতে আইরন নো। তো আচ্ছা আমাকে একটু দেখিয়ে দাও, দেখানো ডেফিনেটলি কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগছে আমার। তো চলো দেরি না করে যাওয়া যাক নিচে। মা একবার তোমার লুকটা একটু দেখো, সব ঘুরে সেজেছে কিন্তু বউ এখনো আসেনি। চলো নিচে যাওয়া যাক, নিচে কেমন সাজিয়েছে তোমাদেরকে দেখাই। তো আমরা এখানে খেতে বসে গেছি, আর আমাদের জন্য এখানে স্পেশাল আইটেম করা হয়েছিল, সেটা হলো এখানে লুচি বা পুরি যাই হোক, আর সাথে ছিল চিলি চিকেন, অ্যান্ড ছিল চিকেন বারবিকিউ, সাথে বিরিয়ানি ছিল, আর ছিল পোলাও ছিল, আর রোল ছিল, মেকআপ এখনও তোলা হয়নি, মেকআপটা তুলেই শুয়ে পড়বো, আর একজন শুয়ে পড়েছে এই আর পারছে না, সব গোছাতেও হবে। আর বাবা বলছে যে কালকে রাজগীর যাবে না, এখান থেকে বেরিয়ে যাবে, যাই না এখন ঠিক নেই কী করবো, এতগুলো লাগেজ নিয়ে রাজগীর না যাওয়াই বেটার, বাট যাই না কী হবে। সো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর পুরো বিয়েটা দেখাতে পারিনি কারণ দাঁড়াও, পুরো বিয়েটা দেখাতে পারিনি কারণ ওখানে এত ভিড়, এত ভিড়, অত লোকজনের মধ্যে আমি যেতে চাইছিলাম না, আর আমরা কেউই যেতে চাইছিলাম না তার জন্য। ইয়েস, টিল দেন, বাই।